আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিয়াস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরেই কিভাবে মোগলাই পরোটা তৈরি করতে হয়, আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় মোগলাই পরোটা। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আমি, তাতে দিব 2 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ দিয়ে দেব লবণ, 1 চা চামচ চিনি। এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে। যখন দেখবেন ইচ্ছে করলেই এভাবে মুঠ করে নেওয়া যায়, আবার সহজেই এটা ভেঙে ফেলা যায়, তখন বুঝবেন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা পানি। পানিটা আমি একবারে দেব না, আস্তে আস্তে দেব এবং মিশিয়ে নেব। এভাবে আমি অল্প অল্প পানি দেব আর ভালোভাবে মথে নেব। এটাকে আমি 5-7 মিনিট ভরে মিশিয়ে নেব। হয়ে গেছে মাখানো। এবার আমি ডোটার মধ্যে 1 টেবিল চামচ তেল মেখে একটি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে একটি সাইডে রেখে দেব। আজকে আমি 4টি মোগলাই তৈরি করব, এর জন্য 4টি ডিম নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 4টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলোকে এখন আমি আলতো হাতে মিশিয়ে নেব। বেশি মাখামাখি করব না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ডোটা বের করে নিয়েছি। আজকে আমি 4টা মোগলাই তৈরি করব, এর জন্য এই ডোটাকে আমি 4 ভাগে কেটে নেব। এখন আমি আপনাদের মোগলাই পরোটার রুটিটা বেলে দেখাচ্ছি। প্রথমে এটাকে আমি গোল করে নেব। হয়ে গেছে গোল করে নেওয়া। এখন আমি এখানে সামান্য তেল দিয়ে তারপরে বেলে নেব। অল্প অল্প তেল দিয়ে রুটিটা বেলে নিতে হবে এবং রুটিটা পাতলা করে বেলতে হবে। হয়ে গেছে বেলা। এখন একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে আগে থেকে পেঁয়াজ ও মশলা মাখিয়ে রাখা মিশ্রণটি এবং রুটির উপরে ঢেলে দেব। আর পুরো রুটিতে ভালোভাবে ছড়িয়ে দেব মোগলাই পরোটা।
পরোটার ভাজটা কিভাবে দিতে হয় এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এভাবে ভাজ করে নেব আমি। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে আটকে দেব। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর যে পাঁচটি আমি ভাজ করেছিলাম ওই পাঁচটি ভাজার সময় নিচে দিয়ে দেব, তাহলে আর ডিম বের হয়ে আসবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মোগলাই পরোটাটাকে ভাজতে হবে এবং 5-7 মিনিট সময় নিয়ে পরোটাটিকে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থাকবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটি পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। দেখুন উঠতে শুরু করেছে। এভাবে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। হয়ে গেছে ভাজা। এখন এটাকে আমি একটি প্লেটে তুলে নেব। এভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের একটি মোগলাই কেটে দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে। মজাদার মোগলাই পরোটা দেখলেন তো আপনারা কত সহজেই তৈরি করে নেওয়া যায় মোগলাই পরোটা।